শরতৰ পূর্ণিমাত কৃষ্ণ প্রেমত মগন হবলে সাজু গোপীসকল। রাস মহোৎসবৰ বাবে সাজু হৈ পৰিছে বর্তমান কলাকুশলীসকল। কোনখন রাস মহোৎসব কোনগৰাকী শিল্পীয়ে লব কি ভাও? কোন হব রাধা, কোন হব কৃষ্ণ? অপেক্ষার অন্তবেলায় আজিৰে পৰা আৰম্ভ হল রাস মহোৎসবৰ। উজনিৰ পৰা নামনিলৈ সর্বত্রে এতিয়া রাস মহোৎসবক লৈ সমান্তৰালকৈ ব্যস্ততা বাঢ়িছে এতিয়া শিল্পী আৰু কলাকুশলীসকলৰ মাজতো। নামনিত যদি তুঙ্গত উঠিছে মূর্তি রাসর প্রস্তুতি, তার বিপরীতে উজনিত চলিছে জীবন্ত রাসর প্রস্তুতি। কণ্ঠশিল্পী দীপলীনা ডেকা, অভিনেত্রী ভ্রান্তি মেধি, সীমা বৰুৱা, গায়ত্রী বৰা, মেঘৰঞ্জনীকে আদি করে বহু অভিনেতা অভিনেত্রী বর্তমান সাজু হয়ে পড়ছে রাস মহোৎসবক লৈ। কৃষ্ণ, রাধা আর দৈবকীর রূপত এইবার অভিনেত্রী ভ্রান্তি মেধি। আজিৰে পৰা আৰম্ভ হব রাস মহোৎসবৰ। রাসর প্রথম দিনটির পর ব্যস্ত হয়ে পড়ব অভিনেত্রী ভ্রান্তি মেধি। লক্ষিমপুরের নাওবৈচাৰ পৰা অভিনেত্রীগুলো আরম্ভ করব রাস মহোৎসবৰ যাত্রা। পরবর্তী সময়ত বিহপুরিয়া গোলাঘাটৰ লগতে মহানগরীর মালিগাঁওতো আছে অভিনেত্রীগুলির অনুষ্ঠান। উল্লেখযোগ্য যে মালিগাঁও রাস মহোৎসবত পোন প্রথমবারের বাবে কৃষ্ণ ভাও লব অভিনেত্রী ভ্রান্তি মেধিয়ে। তার সমান্তরালক পর্যায়ক্রমে দৈবকী আর রাধার চরিত্রও দেখা যাব অভিনেত্রীগী। আনহাতে গুৱাহাটীৰ রাস মহোৎসবত অসমীয়া চলচ্চিত্র জগতের বহু তারকা অভিনেতা অভিনেত্রী লব অংশগ্রহণ। দৈবকী চরিত্রে মাজুলীর রাসর পাতনি মেলিব সীমা বৰুৱাই। সত্রনগরীর মাজুলীর দৈবকী চরিত্রে রাসর পাতনি মেলিব অভিনেত্রী সীমা বৰুৱাই। ইয়ার উপরি বিহপুরিয়াত এক নতুন চরিত্রত অভিনয় করব অভিনেত্রীগুলো। বাকি পরবর্তী রাসসমূহতো দৈবকীর চরিত্রতে দেখা পাওয়া যাব অভিনেত্রী সীমা বৰুৱাক। খোল তাল বাহির সুর রাসর গীতর মধুর ধ্বনির মুখরিত হয়েছে বর্তমান সত্রনগরীর মাজুলী। রাস উদযাপনের সাজু হয়ে উঠিছে মাজুলীর সত্র আর মঞ্চসমূহ। শিশুকৃষ্ণৰ জন্মলীলাৰ লগতে সম্পূৰ্ণ মহাৰাসৰ আখৰাত ব্যস্ত হৈ পৰিছে বৰ্তমান এতিয়া শিল্পীসকল। মাজুলীত 12খন সত্ৰৰ লগতে অৰ্ধশতাধিক মঞ্চত অনুষ্ঠিত হ'ব ৰাস মহোৎসৱৰ। ইফালে নলবাৰীৰ ঐতিহ্যমণ্ডিত শ্ৰী শ্ৰী হৰি মন্দিৰৰ 91সংখ্যক ৰাস মহোৎসৱলৈ ব্যাপক ৰূপত চলিছে এতিয়া প্ৰস্তুতি। 15 নৱেম্বৰৰ পৰা 27 নৱেম্বৰলৈকে 13-দিনীয়া বৰ্ণাঢ্য কাৰ্যসূচীৰে অনুষ্ঠিত হ'ব 91সংখ্যক শ্ৰী শ্ৰী ৰাস মহোৎসৱ। এই বৰ্ষৰ ৰাস মহোৎসৱ উদ্বোধন কৰিব হিন্দী ধাৰাবাহিক ৰামায়ণৰ ৰাম সীতাৰ চৰিত্ৰত অভিনয় কৰা দুই শিল্পী অৰুণ গভীল আৰু দীপিকা চিখালিয়াই। লগতে ৰামায়ণ ধাৰাবাহিকতে অভিনয় কৰা 17গৰাকী শিল্পীয়ে পৰিৱেশন কৰিব ৰাস মধুৰম শীৰ্ষক এখনি মনোমোহা অনুষ্ঠান। নিউজ ডেস্ক ৰিপৰ্ট কৰিণ্টনা সাম।